সাত্রিশ মিলিয়ন সংখ্যালঘু গুম হওয়ার অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মার্কিন প্রেসিডেন্টকে বলেন আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশে তিন কোটি সত্তর লাখ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন আমরা আমাদের দেশে থাকতে চাই এরপর তিনি বলেন এখন সেখানে এক কোটি আশি লাখ সংখ্যালঘু রয়েছে আমরা আমাদের বাড়িঘর খুঁয়েছি তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তারা আমাদের ভূমি দখল করে নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বিচার পায়নি ভিডিওতে দেখা গেছে এক পর্যায়ে ট্রাম্প নিজেই সঙ্গে এই নারীর সঙ্গে হাত মেলান এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ওই নারীকে প্রশ্ন করেন কারা জমি দখল করেছে কারা বাড়িঘর দখল করেছে ট্রাম্পের প্রশ্নের উত্তরে ওই নারী বলেন তারা মুসলিম মৌলবাদী গ্রুপ এবং তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পায় সব সময় পায় ভিডিওতে দেখা যায় প্রিয়া সাহার এসব নালিশের পর ট্রাম্পের মুখে প্রতিক্রিয়া নেই তিনি সেসব অভিযোগের কোনো উত্তর না দিয়ে তার সহকর্মীদের কাছে জানতে চান তার হেলিকপ্টার ল্যান্ড করেছে কিনা সেটি এখন কোথায় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে প্রিয়া সাহা ব্যক্তিগত ও পারিবারিক সুবিধা অর্জনের চেষ্টায় রয়েছেন বলে পিরোজপুরের সাংবাদিক মহল ও এনজিও সেক্টরের ব্যক্তিরা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক পিরোজপুরের এক এনজিও কর্মী বলেন হয়তো নিজের মেয়েদেরকে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার জন্য প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে এসব ভিত্তিহীন অভিযোগ করেছেন প্রিয়া সাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তার বাবার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলা চরবানিয়ারি গ্রামে শ্বশুরবাড়ি বৃহত্তর যশোরে প্রিয়া স্বামী মলয় কুমার সাহা দুদকের সদর দপ্তরে উপপরিচালক পদে কর্মরত রয়েছেন তার দুই মেয়ে পারমিতা সাহা ও ঐশ্বর্য লক্ষ্মী যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন অন্যদিকে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এমন অভিযোগ তোলার কারণে প্রিয়া শাহ ঢাকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে একদল যুবক পরে তারা প্রিয়া সাহার বাসায় তালা দেওয়ার চেষ্টাও করেন শনিবার বিশ জুলাই দুপুরে ধানমন্ডিতে সচেতন ছাত্র সমাজ ব্যানারে বিশ থেকে পঁচিশ জন প্রথমে মানববন্ধন করেন এ সময় মানববন্ধনে অংশ নিয়ে আব্দুল কায়ুম নামে এক শিক্ষানবিশ আইনজীবী বলেন প্রিয়াশাহা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তিনি সংখ্যালঘুদের কথা চিন্তা করে নয় বরং তার যে দুই মেয়ে আমেরিকা প্রবাসী তাদের নাগরিকত্ব পেতে ট্রাম্পের কাছে অভিযোগ করেছেন ট্রাম্পের অভিবাসন নীতি অনেক কঠিন তিনি মিথ্যাচার করে তার দুই মেয়ে নাগরিকত্ব নেয়ার পথ পরিষ্কার করেছেন